মন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে র‍্যাব নিয়মিত জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বড় বড় যা জঙ্গি হামলা হয়েছে, সে সকল জঙ্গি হামলা যে বিভিন্ন সময়ে যারা পলাতক আসামি ছিলেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। আপনারা জানেন কিছুদিন পূর্বে 21 আগস্ট গ্রেনেড হামলার অন্যতম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জঙ্গি ইকবালকেও আমরা গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছি। আমরা এই সকল পলাতক জঙ্গি যারা বিভিন্ন সময় এই ধরনের সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতারে আমাদের কার্যক্রম অব্যাহত ছিল। প্রাপ্ত আসামি 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে গ্রেনেড হামলা হয়েছিল সেখানে যাবজ্জীবন প্রাপ্ত আসামি এবং আরও বিভিন্ন মামলায় যে ওয়ারেন্টভুক্ত আসামি মুক্তি শফিকুর রহমান ওরফে শফিকুল ইসলাম ওরফে মুক্তি করিমকে আমরা বৈরব থেকে গ্রেফতার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য, আপনারা জানেন 14 এপ্রিল 2001 রমনা বটমূলে আনুমানিক সকাল 8টার দিকে দুটি গ্রেনেড বিস্ফোরিত হয় যেখানে স্পটে 10 জন মৃত্যুবরণ করেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিল। উক্ত মামলায় বিভিন্ন মাদ্রাসায় তিনি আত্মগোপনে থেকে ইমামতির আড়ালে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। এভাবেই তিনি গত 21 বছর বিভিন্নভাবে আত্মগোপনে থেকে তিনি তার সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন। গ্রেফতারকৃত মুক্তি শফিক রহমান, উনি হচ্ছেন রমনা বটমূলে হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং 21 আগস্ট গ্রেনেড হামলা যেটা 2004 সালে হয়েছিল এই হামলার তিনি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। বিচার বিশ্লেষণ, তথ্য উপাত্ত বিশ্লেষণ, বিভিন্ন সাক্ষীর বক্তব্য এবং অন্যান্য আসামিদের 164-এ সংশ্লিষ্টতার ভিত্তিতে বিজ্ঞ